হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি মিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তো যারা কাঁচা ইলিশ রান্না করে খেতে খেতে বোরিং হয়ে গেছেন, দেখবেন এভাবে রান্না করে যদি খান দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন এখানে আমি নিয়েছি 6 পিস ইলিশ মাছ, ভালো করে কেটে ধুয়ে সুন্দর করে নিয়েছি। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। আমি মাছটা একটু ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছটা দিয়ে দিয়েছি। আপনারা যদি এভাবে ফলো করে যদি বাসায় রান্না করেন দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো এখন মাছটাকে একটু উল্টে দিব, বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা একটু ভাজা দিয়ে নিলেই হবে। আপনার বাসায় এভাবে ট্রাই করে রান্না করবেন, দেখবেন এটা স্বাদটা কেমন। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি বেশি কড়া করে ভাজি নেই। তো এখানে দিয়ে দিয়েছি আমি বড় একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম আমি 4-5টা মরিচ মাছ দিয়ে ফালিয়ে। তো এখন একটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা। তো এখন পেঁয়াজ রসুন একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা। তো এখন জিরাটা পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব। রান্নাটা খুব ইজি, খুব সহজ রান্না, আপনারা এভাবে রান্না করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো এখন ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ হলুদের গুঁড়া। তো তেলের সাথে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দিব একটু পানি। তো মশলাটা একটু কষিয়ে নেব, দেখবেন সব সময় একরকম রান্না করলে খেতে ভালো লাগে না, মাঝে মাঝে যদি অন্যরকম করে একটু রান্না বান্না করে তাহলে ভালো লাগে। তো এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে আমি মশলাটা কষিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এখানে আমি দিয়ে দিব আলু। আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি, এভাবে যখন মাছ রান্না করি তখন আমি কিন্তু আলুটা একটু মোটা করে কাটি আর লম্বা লম্বা করে কাটি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। এখন আমি আলুটা একটু কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিব মাছ। মাছের সাথে আলুর সাথে আমি আরো একটু কষিয়ে নিব। এভাবে যদি কষিয়ে রান্না করি অনেক ভালো হয় তরকারিটা, আর খেতেও অনেক মজা হয়। এখন আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিব, 1 থেকে 2 মিনিটের মতো কষানোর পরে, 2 মিনিটের মতো কষানোর পর এখানে এখন আমি পানি দিয়ে দিব। আর যখন কষাবেন চুলার হিটটা একটু মিডিয়ামের চাইতে কম রাখতে হবে, আর বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে নিচে পোড়া লেগে যাবে। তো এখন আমি আর একটু কষানোর জন্য পানি দিয়েছি। তো আমি আর একটু কষানোর পর আমি একেবারে পানি দিয়ে দিব রান্না করার মতো। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।